বেলডি গলফ কোর্স, রথমেলা 2024 ব্লগ। দেখুন রথের মেলায় ঢুকছি, মেলাটা তো বাইরে আছে, এখানে ধরুন জগন্নাথ দেবকে দেখা যাবে আর একটু পরেই। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটাইয়া পথে করিতেছে প্রণাম, রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, পাশে অন্তর্যামী। দেখুন রথটা এখান থেকে হালকা দেখা যাচ্ছে, দেখুন রথটা কি সুন্দর দেখা যাচ্ছে। 2024 জগন্নাথ দেব রথযাত্রা ব্লগ, চতুর্দিকে লোক হয়ে আছে, ভয় লাগছে, হাতরাসের মতন কাণ্ড না হয়ে যায়, বেশ আরামসে চলতে হবে, নাহলে এই ভাগদাড় মাচে গেলেই দিক্কত হয়ে যাবে। দেখুন কীর্তন চলছে, রথযাত্রা ব্লক 2024 বেলডি নাগা মন্দির, নাগা মন্দিরের গেটটাও দেখা যাচ্ছে। 1905 তৈরি সবচেয়ে পুরনো মন্দির জামশেদপুরে, জামশেদপুর কা সবসে পুরানা মন্দির। রথযাত্রা 2024 2024। মন্দিরে একটা ট্রিপ করিয়ে দিচ্ছি, অনেক পুরনো মন্দির, 1905 সালে তৈরি। এখন মাতা রানীর এখানে একটা খুব সুন্দর মূর্তি আছে, মাতা রানীর মূর্তিটি কি সুন্দর। এটি অবশ্য খুব নতুন বসানো, মন্দিরটা তো অনেক পুরনো, 1905 সালে, ভেরি ওল্ড মন্দির, 1905। টুডে ইজ রথযাত্রা 2024। এখন দূর থেকে আবার রথটি দেখা যাচ্ছে, খুব কাছের থেকে তোলা যাচ্ছে না, এই কারণে যে খুব ভিড় হয়ে আছে। লোকারণ্য হয়ে আছে রথযাত্রায়, কত ভিড় হয়ে আছে, বাপ রে বাপ, তাও কোনো মতে ভিড়ভাড়েই ঢুকে এলাম, যা প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা তাই হবে, সব ভাগ্যের উপর। দেখুন রথের মেলার থেকে বেরিয়ে যাচ্ছি, রথের জায়গার থেকে, মেলা তো বাইরে আছে, বহুত ভিড় হয়েছিল, এইসব জায়গাতেই ভয়ের ব্যাপার, মানে ওই ভাগা দৌড়িতে ভয়ের ব্যাপার আর কি, একটার উপরে আরেকজন পড়ে গেলেই বাস। বেলডি গলফ কোর্স, সাধারণ দিনে তো আমাদের এখানে এন্ট্রি নেই, সব টাটা স্টিলের অফিসাররা খেলেন এসে, কিন্তু ভগবানের সাথে কী বা বড় লোক আর কী বা ছাপোষা মানুষ, সবাই আসতে পারে। আবার উল্টো রথের দিন হয়তো ভিড়টা থাকবে। দেখুন হালকা ফুলকা মেলাও বসেছে রথের, ওই খাবার স্টল আর কি। এটি আমাদের বেলডি নাগা মন্দিরের দিকটা, খাবার কিছু নেই, খালি দেখার। দেখুন বুড়ির চুল, বাচ্চাদের খেলনা, আছে বলে রথের দিন বৃষ্টি আজকে কোনো পাত্তা নেই। এখন বাঁশিওয়ালা, এটা আমাদের এখানকার লয়লা স্কুল, আবার গোলচক্কর চলে এলো। উৎকল অ্যাসোসিয়েশন রথযাত্রা 2024